থাম্বনেলটা দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমার কি নিয়ে আজকে আমার ভিডিওটা। তা যাই হোক, সবার আগে বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক আশীর্বাদ এবং আমার বন্ধুদের অনেক ভালোবাসা এই দিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। তা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমার পেমেন্টটা আমার হাতে চলে এসেছে, তারপরে আমি ভিডিওটা শ্যুট করছি তা যাই হোক, এখন আমি যাব হচ্ছে আমার পেমেন্টটা তুলতে, এটিএম যাব। তা যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট দীর্ঘ অনেকগুলো বছর ইউটিউবে কাজ করার পর, মানে জার্নিটা আমার অনেকগুলো বছর জার্নি করার পর আজকে হয়তো একটু হাসির মুখ দেখেছি, একটু ইউটিউব আমাকে হাসির মুখটা দেখিয়েছে যে আমাকে পেমেন্টটা পাইয়ে দিয়েছে। এবং এর পুরো ক্রেডিটটা দুজনকে দেব, এক হচ্ছে ফার্স্ট ইউটিউব, যেটা ইউটিউব মানে কী বলবো, পাওয়ার অফ ইউটিউব, ইউটিউবের পাওয়ার, যেটা যে ইউটিউবের পাওয়ারের জন্যই আমি, কারণ আমি আশা করিনি আমি কোনোদিন পেমেন্ট আসবে বা কিছু, আমি এটা আশা করিনি। আর দ্বিতীয় কথা, আর একজনকে না বললে নয়, যার জন্য আজকে আমি হয়তো এই জায়গাটা করতে পেরেছি, সেটা হচ্ছে মোহন, আমার বন্ধু কাম আমার ভাই, যেটাই বলেন সেটাই, মানে ওর জন্য ও আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছিল এবং মানে আমাকে মোরাল সাপোর্ট দিয়েছিল, প্রচুর মোরাল সাপোর্ট দিয়েছিল। এবং মোরাল সাপোর্টটা এই কারণে বলছি, কারণ একটা টাইম ছিল যখন আমার বাবা খুব অসুস্থ ছিল, আপনারা অনেকেই জানেন, আমি ভিডিও দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছিলাম, পাচ্ছিলাম না, কারণ ওই সকালবেলায় বেরোতো, আমার রাত্রেবেলায় সেই সন্ধে হয়ে যেত বাড়ি ফিরতে, তারপরে কোনো ভিডিও করা বা ভিডিও এডিট করার আমার টাইমই হতো না। তারপর শারীরিক দিক থেকে প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলাম 3 মাসে, তার এইসবের করতে করতে আমি একটুখানি মনটা আমার প্রচণ্ড মানে খারাপ হয়ে গেছিলো, তখন আর মনে হতো না যে ইউটিউব পড়ি। সেই জায়গাটি থেকে মানে ও আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে এবং আমাকে আমার পাশে থেকে আমাকে অনেক রকমভাবে ও আমাকে হেল্প করে আমাকে এই জায়গাটা আজকে পাইয়ে দিয়েছে। তা থ্যাংক ইউ মোহন। আর যেটা বলার সেটা হচ্ছে, তাহলে চলুন আপনাদের দেখাই যে আমি কি পেয়েছি, তবে আমি সবটা তুলব না, ঠিক আছে, যেটুকুনি তুলবো সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই টাকার সবচেয়ে আগে যেটা মানে সেই টাকার মানে হাকদার বলুন বা সেই টাকাটা যাদের প্রাপ্য, সেটা হচ্ছে ওই যে খাঁও খাঁও করছে আমার বাচ্চারা, আমি সবার আগে আমার বাচ্চা আর রাস্তার বাচ্চাদের সবার আগে আমি কিছু মানে ওদের জন্য ফুডের ব্যবস্থা করতে চাই। তা চলুন, অনেক বলা হয়ে যাচ্ছে, ছেলে বকছে, বুঝি এত কথা কেউ বলে, আমি আপনারা তো জানেন আমি এত কথাই বলি। তা যাই হোক, চলুন একটু এটিএমে যাই, এটিএম থেকে ফিরে এসে দেখাচ্ছি। দেখলেন আমি আর চলে গেছিলাম এটিএমে, যেহেতু সবটা দেখানোর নিয়ম নেই আমি দেখাতে পারলাম না, এবং কি পেয়েছি, কত মানে তুলেছি আর কত তুলিনি সেটাও বলতে পারছি না আমি এখানে, কারণ বলার ওটা নিয়ম নয়। তা যেহেতু যতটুকুনি তুলেছি অতটুকুনি আপনাদেরকে দেখালাম, আর যেটা তুলিনি সে তোলার ইচ্ছা হলো না, কারণ একসঙ্গে অত টাকা তুলে কী করবো, তাই না, তুলিনি, যেটা তুলেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার অনেকগুলো কাজ মাথার উপর রয়েছে, কারণ আমার প্রথম কাজ তো আপনাদের বললাম যে আমার বাচ্চাদের আর রাস্তার বাচ্চাদের জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করা, আর দ্বিতীয় কথা এই যে আমার বাচ্চাদের না মানে এই যে আমার বাড়ির এই গেটটা নেই, এই বাচ্চাদের এই নিয়ে অনেক অশান্তি, আপনারা আমার চ্যানেলে জানেন বাচ্চারা বেরিয়ে গেলে অশান্তি হয় প্রতিবেশীদের সঙ্গে, তাই জন্য একটা গেটের ব্যবস্থা বাচ্চাদের করে দেবো, যাতে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে আমার উঠোনে শীতকাল আসছে ওরা থাকতে পারে, ওই সব কাজেই আমি লাগিয়ে দেবো। কিছুটা বাবা মায়ের জন্য করার ইচ্ছা আছে, কারণ বাবার একটা স্মার্টফোনের খুব শখ, সেটা যদি পারি আমি মানে
সেটা অলরেডি আমি ভেবে রেখেছি, বাবার হাতে একটা স্মার্টফোন তুলে দেবো। এইসব করে আমি আমার যেটুকুনি আমি আর্ন করেছি সেইটা আমি এইসব ব্যাপারে আমি আমি এইসব কাজগুলো করার, আর অনেক কাজ আছে যেগুলো এক এক করে করব, সেই কাজগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর বাচ্চারা খেলছে, ভাবছে মা তো রোজ এইসব নিয়ে ব্যস্ত থাকে। তাহলে চাচা বাবা সবাই ভালো থাকবেন। আর যেটা লাস্ট একটাই কথা বলবো, আমি একটা কথা সবাইকে বলবো, কেউ ইউটিউবে ভিডিও দেওয়া ছাড়বেন না। হতাশ হয়ে গেলেও একটা করে হলেও ভিডিও কন্টিনিউ করুন, কারণ ইউটিউব কাউকে নিরাশ করে না। এবং আশা করি ইউটিউব সব কিছু লক্ষ্য রাখে, আমার কষ্টটা হয়তো ওনারা লক্ষ্য রেখেছিল এবং সেই লক্ষ্য রাখার ফলে হয়তো আমাকে এতটা পরিমাণে খুশি করে দিয়েছে যে পরিমাণে খুশি আমি ভাবতে পারিনি। তাহলে টাটা বাবা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং একজনের নাম আর একজনের নাম বলবো, যে মানে দেখুন বলতে গেলে অনেকের নাম, এবার সবাইয়ের নাম তো আমার নিয়ে বলার নেই। আমাকে সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস দিয়ে যে মানুষটা হেল্প করেছিল সেটা হচ্ছে আনসারিজি, যিনি আমাকে আমার মানে অনেকটাই এগিয়ে দিয়েছিল ডলারের দিক থেকে, যে ডলারটার জন্য আমরা অপেক্ষা করি তার অনেকটাই এগিয়ে দিয়েছিল। কিন্তু সেখান থেকে ইউটিউব আমাকে অনেক বেশি ডলার দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ইউটিউব, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ। আর টাটা বাবা।